আমি পাপী অধম, তাই আমার গুরু আমার কাছে থাকে। আমি মনে করি গুরু যে পথ দেখায় সে পথে চলার চেষ্টা করি কেবলমাত্র, চরণের দাসী। মানুষ সাধু কেন হতে চায় এবং এই সাধু ধর্মটা আসলে কি, এটা একটু বলবেন। আল্লাহ আলিক সাহেব, আপনি খুব সুন্দর একটা মানে কথা বিনিময়ে প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো আমি যোগ্য নয়। এখানে মহৎ লালন ফকিরেরই কিছু কথা বাণী হয়তো বা কথার পেক্ষে যে কথা আসে সেই কথা আলাপ আলোচনা হবে। সাধু এমন একটা ব্যাপার যে এর আগেও আমার অনেক ভিডিও আছে এই সাধু নিয়ে আলাপ আলোচনা। একমাত্র আত্মার মুক্তির জন্য এই একটি রাস্তায় পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসুল রেখে গিয়েছে, তাছাড়া আর পৃথিবীতে আর কোনো রাস্তা নেই, একমাত্র মুক্তির রাস্তায়। মানে মুক্তি বলে যে জিনিসটা কোরআনে বলেন, হাদিসে বলেন, যে কোনো জায়গায় স্বর্গ নরক বেহেশত মুক্তম, এই মুক্তি একমাত্র এই সাধু পথে আসলেই মুক্তির একটা রাস্তা, তাছাড়া আর কোনো রাস্তা নেই পৃথিবীতে। এই জায়গায় আসলে কি আসলে মুক্তি পাওয়া সম্ভব? আসলে মুক্তি পাওয়া সম্ভব বলে কিছু নেই, এখানে আসলে মুক্তি পাবে এটি নিশ্চিত, এটা আল্লাহ আল্লাহ রাসুল বলে গেছে। নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়, আর একমাত্র আহলে বায়তে না আসা পর্যন্ত রাসুল পাকের উম্মত বলে দাবি করতে পারবে না। আর আল্লাহ রাসুল বলে গেছে এমন কথা যে একটা উম্মত বাকি থাকতে আল্লাহ আল্লাহ রাসুল নিজে সেই ব্যস্তখানায় যাবে না। তাহলে এখন মুক্তির রাস্তা না কি রাস্তা এখন বোঝেন। তাই এই পথটা মনি ঋষি সাধক মহৎ ব্যক্তিগণের দ্বারাই এত উজ্জ্বলিত হয়েছে, পর্যায়ক্রমে অনেক ছোট ছিল ছোটর থেকে বড় হয়েছে। তাই এখানে আসতেই হবে এই সাধুর পথে। পৃথিবীর সমস্ত মানুষের না, 18,000 মুখলুকাতের এই মানব তরিকায় আসতে হবে, যা ফকির লালন সাহেব সহজ রাস্তা দেখে গেছে। তাই সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞান, পাবির অমূল্য বিধি বর্তমানে। সাধু হতে গেলে কি করণীয়? সাধু হওয়া যায় না, সাধু সাজা যায় না। আমাকে গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করলে আমার করুণ কার্যের উপরে সাধু উপর থেকে প্রাপ্তি হয়ে, যেমন এই দুনিয়ায় পড়ালেখা করলে একটা সার্টিফিকেট আছে, ঠিক আল্লাহ আল্লাহর আল্লাহ রাসুলের কাছে একটা সার্টিফিকেট আছে গুরুর কাছে, ঠিক সেখান থেকে সার্টিফিকেটে সই হয়, জন্ম জন্মান্তর পুনর্জন্ম নিয়ে এই দুনিয়াতে সাধু রূপ নেয়। তাই যার ভিতরে সাধু চলাচল করে সেই ব্যক্তি সাধু ব্যক্তি হয়, সাধু কখনো হতে পারবে না কেউ। সেই জায়গায় আপনি কত, সেই জায়গায় আপনি কত? আমি পাপী অধম, তাই আমার গুরু আমার কাছে থাকে। আমি মনে করি গুরু যে পথ দেখায় সে পথে চলার চেষ্টা করি কেবলমাত্র, চরণের দাসী। তার মানে আপনি এখনো হতে পারেননি? ওই যে বললাম যে হওয়া না হওয়া সেটা বলতে পারি না, উনি আমাকে যে দাসত্ব দিছে সেটা করার চেষ্টা করছি। সাধুর জায়গায় বা সাধুর যেটা প্রশ্নটা করলাম, হ্যাঁ হ্যাঁ, এই সাধু কি যে কেউ হতে পারে? না না না, এটাও যে বললাম জনম জনমের, এটা পুনর্জন্মের ব্যাপার আছে এখানে। তাই নায়েবে রাসুল সবাই হতে পারে না, যারা খেলাপতধারী হয় তারাই নায়েবে রাসুল। পুনর্জন্ম বলতে কি বোঝাচ্ছেন? পুনর্জন্ম বলতে মানে আপনি হতে আপনার সৃষ্টি দেখেন, আপনি মনে করতেছেন যে আপনি একাই হয়ে গেছেন তা না, আপনি যখনই সৃষ্টি করছেন তখনই আপনি আরেকজন সৃষ্টি করে ফেলছেন। সেটা আবার কেমন? যেমন আপনি সন্তান, যেমন সাইজি বলে গেলেন পিতার বীজে পুত্রের জন্ম, তাই তো পিতার পুনর্জন্ম, পঞ্চভূতে দেহের গঠন আলেক রূপে ফিরে আসা। যখনই আপনি সৃষ্টি করছেন তখনই আরেকটা জন্ম হয়ে গেছে। এইভাবে এক জন্মে না হোক আরেক জন্মে, আরেক জন্মে না হোক আরেক জন্মে, এই সাধুর ধারায় এসে আত্মসমর্পণ করতে হবে, তার খেজমতের মাধ্যম দিয়ে। এই যে নায়েবের রাসুলের দায়িত্ব, কেউ কিন্তু নায়েবের রাসুল হতে পারে না, দায়িত্ব যাদেরকে খেলাপথ দেয় প্রতিনিধি করে আল্লাহ আল্লাহ রাসুলের তরফ থেকে, তারা ওই যে মানুষজনকে তরানের জন্য এই তরিকে রাস্তা সহজ রাস্তা দেখাইছে। এখন আপনি সেই দলিলে নাম তুললে এখন আপনি কোন ছাত্র হয়ে কোন জায়গায় যাবেন সেটা সেই গুরু গোসাই জানবে।
গুরু আপনাকে ধরাই লাগবে, নিশ্চিত। এটা আমার আপনার কথা না, হাদিস দলিল কোরআন কিতাব যে যেখানকার যে ধর্মের দলিল নিয়ে আসবেন সে ধর্মের ভিতরে আছে।